রজবের চাঁদটা বিশ্ব মুসলমানের কাছে বড় সমাদৃত এবং খুবই গুরুত্বপূর্ণ। তা আসুন, আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে পেশ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ বলছেন, হে ইমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। একবার জোরে বলুন, আল্লাহ সে ডারো আর সত্যকে সাথ হয়ে যাও, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তো পেয়ারা বাবাজিরা ভাইরা, আল্লাহ তোমাদেরকে অর্ডার করলেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে এসে গেল, এই সত্যবাদী দলটা কারা? বর্তমান পৃথিবীর যারা মুসলমান বলে দাবি করছি বা করছে, এরা তো বর্তমানে 3 কোটি 13টা দলে বিভক্ত, মানে 73টা দল। খুব ভালো করে বুঝবে, কেউ ঘুমাবে না বলো, এই 73 দলে বিভক্ত। প্রত্যেকের দাবি, আমরা সত্যবাদী দল, আমাদের পথটাই জান্নাতে যাওয়ার রাস্তা। এই কথা ঠিক কিনা বলেন? প্রত্যেকের দাবি তো এটা। শিয়া ডাকছে আমাদের দলে চলে আসো, কাদিয়ানি ডাকছে আমাদের দলে চলে আসো, ওয়াহাবি দেওবন্দি তাবলিগি জামাত এরা ডাকছে আমাদের দলে চলে আসো, জামাতে ইসলাম বলছে আমাদের দলে চলে আসো, রাফজিরা বলছে আমাদের দলে চলে আসো, গায়রে মুকাল্লিদ বলছে লামাজাবি এরা বলছে আমাদের দলে চলে আসো। আর আমরা যারা টানাটান পীরপন্থী সুন্নি মুসলমান, আমরা মানুষকে ডাকছি আমাদের রাস্তায় এসো। তো আহ্বানকারী সব দল প্রত্যেকেই বলছে আমার দলটা সহি, আমরা সত্যবাদীর দল। কিন্তু এই সত্যবাদী দল কারা, এর উত্তরটা কে দেবে? কোরআন তো বলে দিল, অকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের দলে হয়ে যাও। আমি মওলানা বশির আল হাসান চিশতি যদি বলি সেটা দলিল হবে না, কোনো মুফতি মুহাদ্দিস যদি বলে সেটা দলিল হবে না, কোনো পীর সাহেব যদি বলে সেটা দলিল হবে না, আমার নবী মুস্তাফা যদি বলেন তো দলিল হবে। কারণ কোরআন পাকে আমার আল্লাহ নবীকে বলেছেন, কদ জাআকুম মিন আল্লাহি নূর, কদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম। বুরহান মানে দলিল, বুরহান মানে দলিল, প্রকৃষ্ট প্রমাণ। কোরআন বলছে, কদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের তরফ থেকে তোমাদের কাছে একটা দলিল গেছে। সমস্ত তাফসীরের কিতাবে লেখা আছে, এখানে বুরহান বলতে দলিল বলতে আপনার আমার প্রিয় নবীকে বলা হয়েছে। এরপরে মুসলমান, তাহলে নবী যেটা বলে দেবে সেটাই দলিল হবে। কোরআনের ব্যাখ্যাকারী সহি তাফসীরকারী আমার রাসূল। কেউ যদি বলে কোরআন মানবো হাদিস মানবো না, সেই ইমানদার থাকতে পারবে না। হাদিসের সহায়তা ছাড়া কোরআন আপনি বুঝতে পারবেন না। বুঝতে পেরেছেন? কোরআনকে বুঝতে গেলে হাদিস লাগবে। কোরআন কোনো জিনিসের ডিটেলস বর্ণনা করে না, বিস্তারিত বর্ণনা করে না, ফর্মুলাটা দিয়ে দেয়। বোঝার জন্য নবীর হাদিসের সাহারা নিতে হয়। নবীর 63 বছরের জিন্দগি, 30 পারা কোরআনের তফসির। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি বুঝতে হয়, নবী মুস্তাফার লাইফকে দেখো, নবী মুস্তাফার জিন্দগিকে দেখো, তাহলে কোরআন বুঝে এসে যাবে তোমাদের। প্যারা মুসলমান, এ কোরআন কোনো মক্তবে নাজির হয়নি, কোরআন কোনো মাদ্রাসায় নাজির হয়নি, কোরআন কাবা শরীফে নাজির হয়নি, কোরআন কোনো মৌলবী মওলানা উপর নাজির হয়নি, কোরআন নাজির হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সঠিক ব্যাখ্যাকারী আমার রাসূল। আমাদের দেশে তো মৌলবী মওলানা এরা সব
বক্তা হয়েছে, মৌলানা হয়েছে, মাদ্রাসায় পড়াচ্ছে, বেশিরভাগ আলিম সাতটা হাদিসের কেতাব পড়ে মৌলানা হয়েছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা শরীফ, আবু দাউদ শরীফ আর মিসকাত শরীফ, এই সাতটি হাদিসের কেতাব পড়ে। শুনে নিন হাওড়া জেলার মুসলমান, 62টির অধিক আমার নবীর হাদিসের কেতাব আছে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের মজহাবের ইমাম, উনি 500,000 হাদিসের হাফেজ ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো মৌলী সাহেবের সাতটা হাদিসের কেতাবে কোনো জিনিস না পায়, সে চট করে ফতোয়া দিতে পারবে না, এটা হাদিস বিরোধী। আমরা যারা সুন্নি, আমরা যারা হুসেনি, আমরা যারা তরিকাপন্থী পীরপন্থী, মাশাআল্লাহ, আমরা যা করি হাদিস ও কোরআনের আলোকে সব বিদ্যমান এবং সমস্ত দলিল রয়েছে আমাদের কাজের পিছনে। বাজারে বলুন সুবহানাল্লাহ। এ যারা বেশি হাদিস ঘাটাঘাটি করে না, ইসলামী গবেষণা নাই, পর্যালোচনার অভাব, তারাই সুন্নিদের প্রতি অহেতু ফতোয়া লাগিয়ে দেয়, এটা হাদিসে নাই, ওটা হাদিসে নাই। এই যে সমস্ত ব্যাপারগুলো, এগুলো অজ্ঞানতার কারণে, মূর্খতার কারণে, ইসলামের ব্যাপারে গবেষণা না থাকার কারণে এইসব কথাগুলো কিছু মৌলী সাহেব লোক বলে বেড়াচ্ছে। মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকীন। আল্লাহ বলছেন, ওরে ইমানদার বান্দারা, তোরা আল্লাহকে ভয় কর, সত্যবাদীদের সঙ্গী হয়ে যা। সুয়াবুল ইমান মুস্তাদরিকুল হাকিম, বাইহাকি শরীফ বিখ্যাত হাদিসের কিতাবে লেখা রয়েছে, একদল সাহাবী আমার রাসূলুল্লাহর কাছে এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ তো কোরআনে ঘোষণা করেছেন যে ওয়া কুনু মাআস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ও দয়াল নবী, আপনি আমাদেরকে পথের দিশা দিয়ে দেন। হুজুর, আপনি পাক জবানে একটু বলে দিন, ওই সত্যবাদীর জামাতটা কারা? কি গো নবী, যেটা বলবেন দলিল হবে কি হবে না? সাহাবারা বলছেন, নবী গো, কাদেরকে আমরা সত্যবাদীর দল বলে বুঝবো? কিয়ামত পর্যন্ত আমার আপনার উম্মতেরা কি করে তারা বুঝতে পারবে সত্যবাদীর দলটা কারা? সাহাবারা প্রশ্ন করলেন, দয়াল নবী উত্তরে কি করলেন শুনুন। 11 পারা সূরা ইউনূসের একটি আয়াত আমার নবীজি তখন পাঠ করলেন, সাহাবাদের প্রশ্নের জবাবে আল্লাহ রসুল কোরআন শরীফের আয়াতটা পাঠ করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আবার জোরে বলেন। এই আয়াত শরীফ পাঠ করে কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে এই মেসেজটা দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে খবরটা দিয়ে দিলেন, ওরে সত্যবাদীর জামাত বলবে, আল্লাহর ওলিদের জামাতকে বলা হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন, সত্যবাদী দল বলতে ওলি আল্লাহর জামাতকে বলা হয়, গোশ কুতুব পীর ফকিরের জামাতকে বলা হয়। চিন্তা করুন হাওড়া জেলার মুসলমান, আজকের পৃথিবীর মুসলমান কত দ্বিধা বিভক্ত হয়েছে, কত দলে ভাগ হয়ে রয়েছে, আর হানাফি শাফেঈ মালিক মালিকি হাম্বলি, এই চার মজাহ মিলে হচ্ছে সুন্নি জামাত। চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকা হচ্ছে সুন্নি জামাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত দল আছে
সব দলের মধ্যে আপনি হাফেজ খুঁজে পাবেন, মাওলানা মৌলভী খুঁজে পাবেন, বক্তা খুঁজে পাবেন, কারি সাহেব খুঁজে পাবেন, হাজি সাহেব খুঁজে পাবেন, সব কিছু খুঁজে পাবেন। কাদিয়ানিতে যান তাদের আলেম পাবেন, দেওবন্দিতে যান তাদের আলেম পাবেন, মুক্তি পাবেন, শিয়াদের দলে আলেম পাবেন, মুক্তি পাবেন, বক্তা পাবেন, সব কিছু পাবেন। পৃথিবীর যত দল আছে সব দলের ভিতরে আলেম উলামা মাওলানা মুফতিকে পাওয়া যাবে। কিন্তু বিশ্বাস করুন মুসলমান, একমাত্র সুন্নি জামাত ছাড়া কোনো দলের মধ্যে আল্লাহর ওলি খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে বলুন, আমার হুজুর কৌশে পাক টানা টান শুননি মুসলমান, আমার খাজা গরিব নওয়াজ টানা টান শুননি মুসলমান, মুজাদি জাল পেশানি পীর বাহাউদ্দিন নকশবন্দি শুননি মুসলমান, হজরতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ফরিদুদ্দিন চিশতি নাসিরুদ্দিন চেরাগে দেহলি মেহবুবে ইলাহি খাজা নিজামুদ্দিন আউলিয়া সকলেই হচ্ছেন শুননি মুসলমান, হাজি ওয়ারিস পাক শুননি মুসলমান, হজরতে মাকদুম শিবনানি সুন্নি মুসলমান, আলা হজরত ইমাম আহমদ রাজা সুন্নি মুসলমান, আলা উলহাক পান্ডাবি সুন্নি মুসলমান, পৃথিবীর বুকে যত ওলি আল্লাহ গোশ কুতুব সকলেই ছিলেন সুন্নি মুসলমান। আবার জোরে বলুন, তাহলে অকুন মাসাদিকি আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ইয়ে সত্যবাদীদের সঙ্গী হতে গেলে অলিদের সঙ্গে রিশতা চলতে হবে কি হবে না, একটু জোরে সরে বলো। আমার সোনার যুবকেরা একটু ভালো করে বক্তব্যটা শুনবে, আমি তোমাদের কাছে বলে যাচ্ছি, কোনো বাতিলের শিকার হয়ে যেও না, তাবলিগের শিকার ওয়াহাবিদের শিয়াদের প্রচারে বিভ্রান্ত হয়েও না, টানাটান সুন্নি মুসলমান হয়ে থাকো। গওস পাক খাজা গরিবে নামাজ বুজুরগানে দিনটা যে রাস্তায় চলেছেন, যে কথাকে হক বলেছেন, সেই আকিদার উপর কায়েম থেকে যান। তখন গরিবে নামাজ কোন নতুন ধর্মকে ভারতবর্ষের জমিনে নিয়ে আসেননি, আরে যাকে পাঠানে ওয়ালা আমার রাসূল। এজন্য তো আমার গাড়ি নওয়াজকে আতায় রসুল বলা পাঠিয়েছেনকে আমার রসুল। সেই গরি নওয়াজকে ডিনাই করে তুমি ইমানের দাবি করো? কিছু লোক বলছে আমাদের দিনে এসে আমরা দিনের পোশাক করছি, খোঁজ দিনে দেখছি ওরা যেটাকে দিন বলছে ওই দিনে মহিউদ্দিন নাই, ওই দিনে মঈনুদ্দিন নাই, ওই দিনে কুতুবুদ্দিন নাই, ওই দিনে নিজামুদ্দিন নাই, ওই দিনে হুসামুদ্দিন নাই, ওই দিনে আপনার মানে কি বলো ফরিদুদ্দিন নাই, ওই দিনে নাসিরুদ্দিন নাই, কি গো কি দিনের পথে ডাক দিচ্ছ? আরে আমরা সেই দিনের চর্চা করি, আমার টানাটান সুন্নি মুসলমান, আমরা ওই দিনের উপর কায়েম থাকি যে দিনের মধ্যে আমার গওসে পাক মহিউদ্দিনকে খুঁজে পাওয়া যায়, যে দিনের মধ্যে হিন্দু দলি মহিনুদ্দিনকে খুঁজে পাওয়া যায়, যে দিনের মধ্যে বাবা কুতুবুদ্দিনকে খুঁজে পাওয়া যায়, যে দিনের মধ্যে হজরত ফরিদুদ্দিনকে খুঁজে পাওয়া যায়, যে দিনের মধ্যে মেহবুবে ইলাহি খাজা নিজামুদ্দিনকে খুঁজে পাওয়া যায়, হজরত আলাউদ্দিনকে খুঁজে পাওয়া যায়, হজরত ওলি আল্লাহ তামাম গওসে কুতুবকে খুঁজে পাওয়া যায়। এবার জোরে বলে, তাহলে ওলিদের সঙ্গে আমাদের রিশতা জুড়তে হবে। যে সম্পর্ক দেখেন, সুবহানাল্লাহ, কি বলবো আপনাদের, আল্লাহ আল্লাহ, নিষ্পত্তি সম্পর্ক, সম্পর্ক এমন একটা জিনিস মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। হিরো বলতে দুনিয়ার হিরো নাকি? আল্লাহর কোরআন বলে ইন্না কিরমাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন ওরে বিশ্ববাসী তোদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে অধিক পরহেজগার সংযমী। একবার জোরে বলে, যে পরহেজগার যে মুত্তাকি সেই বেশি সম্মান। আপনি আজকে জিরো আছেন, আল্লাহর কাছে ইজ্জতওয়ালা হতে চান, সমাজে ইজ্জতওয়ালা হতে চান, তো সম্পর্ক জুড়ে নিন নবী মুস্তাফার সাথে, সম্পর্ক জুড়ে নিন গওসে পাকের সাথে, সম্পর্ক জুড়ে নিন হিন্দু দলি আমার খাজা পিয়ার সাথে।
সম্পর্ক জুড়ে দিন কামের পীর ও মুর্শিদের সাথে। আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়ে নেবেন। একবার জোরে বলি, সম্পর্ক নিসবত একটা কেমন জিনিস থাকেন? উর্দুতে বলে নিসবত, বাংলাতে বলে সম্পর্ক। এই যে আমার একটা হাজির মাল দেখতে পাচ্ছেন কালো রঙের, এরার কত টাকা দাম? এই কাপড়টা যদি রাস্তায় পড়ে যায় কেউ এতে চুমা দিবে না, তুলে ছেড়ে আমার কাঁধে যদি পড়ে যায় আমি এটাকে তুলে ধুলো ছেড়ে আবার কাঁধে তুলে নেব, ওই কথা ঠিক কিনা হলো? কিন্তু বিশ্বাস করি এইটার দাম 5,000 টাকাও যদি হয়, যদি মাটিতে পড়ে যায় তো ধুলো ছেড়ে মানুষ তুলে নেবে, কেউ চুমা দিবে না। কিন্তু 200 টাকার একটা চাদর যদি আমার গরিব নামাজের মাজারে চলে যায়, হায় হায় হায়! সারা বিশ্বের ইমানদাররা আসে কে হলি যারা, তারা ওই মাজারটাতে চুমা দেবে কি দেবে না? কি গো বলেন আপনারা, দেবে কি দেবে না? কেন দিবে? এর দাম কেন এত বাড়লো? খাজার মাজারের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে বলে কাপড়টার দাম এত বেড়ে গেল। হায় হায় হায়! যত মূল্যবান কাপড় হোক বাবা, কেউ তাদের চুমু দেবে না। কিন্তু একটা 30 টাকা মিটারের মার্কিন খদ্দর কাপড় দিয়ে যদি কোরআন শরীফে গেলাফ বানিয়ে দেন, তো সারা পৃথিবীর মানুষ মুসলমান কোরআন শরীফ পড়ার আগে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার আগে, কোরআন শরীফ খোলার আগে ওই গেলাফটাতে চুমা দেবে কি দেবে না? দেবে তো। এর দাম বাড়লো কেন? তুই 5,000 টাকার শালেতে চুমা দিচ্ছ না, বেনারসি শাড়িতে চুমা দিচ্ছ না, একটা মার্কিন খদ্দরের কাপড় তাকে চুমা দিচ্ছ, তার কারণ কি? ওর সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে হয়ে গেছে, এই জন্য তার দাম বেড়ে গেছে। এই কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, আল্লাহ বলছেন ও কোনো মাসা দেখি তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সম্পর্ক যদি গরিব নওয়াজের সঙ্গে চলতে পারো, সম্পর্ক যদি আমার গাউসে পাকের সাথে চলতে পারো, সম্পর্ক যদি নাবি মুস্তাফার সাথে চলতে পারো, সম্পর্ক যদি পাঞ্জাবান পাকের সঙ্গে চলতে পারো, সম্পর্ক যদি আহলে বাইত পাকের সঙ্গে চলতে পারো, আল্লাহ পাক তোমাকে ইজ্জতওয়ালা বানিয়ে দিবেন। আরে তাকবীর, আরে! সম্পর্ক কেমন দেখেন? সুবহানাল্লাহ, কি বলবো আপনাদের, সেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা, আমাদের দেখুন মাওলা আলী মুশকিল কুশা কাবা শরীফের ভিতর তার জন্ম হয়েছে। একবার জোরে বলে, কাবা শরীফের ভিতরে। তাই কাবার মূল্য আছে তো আছেই, আবার মাওলা আলীর জন্ম হওয়ার কারণে কাবার মানে ইজ্জত আরো বেড়ে গেল। একবার জোরে বলে, কাবা শরীফের ভিতরে নাপাক দেহ নিয়ে ঢোকা যাবে? আপনারা বলেন নাপাক দেহ নিয়ে কাবাতে ঢোকা যাবে? তুমি কি নাপাক শরীর নিয়ে তোমার গ্রামে মসজিদে ঢোকো? আরে যে মসজিদটা তোমরা 1 নম্বর পয়সা 2 নম্বর পয়সা সব পয়সা দিয়ে মসজিদ বানিয়ে ফেলেছো, সেই মসজিদে তুমি নাপাক দেহটাকে নিয়ে ঢুকতে পারো না? তোমার দ্বিধা লাগে, তোমার মনের ভিতর বাধা লাগে। তা যে কাবা আল্লাহর খলিল খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছে, হায় হায় হায়! তাহলে ওই কাবার মূল্য কত, ওই কাবার কিমত কত, ওই কাবার ইজ্জত কত? আরে ওই কাবার ভিতরে মাওলা আলীর জানা মহলে আপনারা বলেন যে আমাদের মা বোনেরা বাচ্চা প্রসব করে, ছেলে প্রসব করে, মেয়ে প্রসব করে, যেখানে প্রসব 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 করে ওই জায়গাটায় সঙ্গে সঙ্গে নামাজ পড়া যাবে? এই হ্যাঁ কিনা বলেন? ওই জায়গাটা কি পাক? জি, নামাজ পড়া যাবে না। মাওলা আলী পাক, একবার জোরে বলেন, মাওলা আলীর জন্ম বি পাকের মধ্যেই হয়েছে। একবার জোরে বলেন, নাহলে আল্লাহর ইচ্ছা এটা নয় যে শেরে খোদা মাওলা আলী কাবার ভিতরে জন্মগ্রহণ করুক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো প্যারা মুসলমান, তাহলে নিজবোধ সম্পর্কে এমন একটা জিনিস মানুষকে কোথা থেকে কোথা পৌঁছে নিয়ে যায়। একটি কথা বলি দি শুনেন, সাইয়েদিনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন জি? ইনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। হায় হায় হায়! হযরতে উমর ফারুক প্রথমে মুসলমান ছিলেন না, এমন একটা সময় ছিল উমর আবু জেহেলের পাল্লাই পড়ে আমার নবীর বিরোধিতা করত,
এমনকি ধারালো তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য বেরিয়েছিল। এই ঘটনা অনেকে শুনেছেন কিনা জানি না। সাইয়েদিনা উমর ফারুক আবু জেহলের পাল্লায় পড়ল। আবু জেহল কি বললো, এই মক্কাবাসী, কোরআনটা আল্লাহর বাণী নয়, আল্লাহ তাআলা কোরআন নামক কোনো কিছুই মুহাম্মাদের উপর নাজিল করেনি, মুহাম্মদ কোরআনটা নিজেই বানায় আর আল্লাহর নাম দিয়ে চালায়। এটা কার প্রচার ছিল? এই চলে চলো, কার প্রচার? ওয়াজটা ধ্যান দিয়ে শুনবেন বাবা, এদিক ওদিক মন দিলে ওয়াজ বুঝতে পারবে না। আবু জেহলের বক্তব্য ছিল কোরআন আল্লাহর বাণী নয়, মুহাম্মদ নিজে বানায় আল্লাহর নাম দিয়ে চালায়। এখন উমর এই কথা বিশ্বাস করলো, কিন্তু নবীকে তো দমিয়ে রাখা যাচ্ছে না। হাই হাই হাই, আস্তে 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 নবীর প্রচার প্রসার বাড়তে লাগলো, ভক্ত বাড়তে লাগলো। আবু জেহলের সহ্য হয় না, না মুহাম্মদকে আর পারতে দেওয়া যাবে না, এ লোককে হত্যা করতে হবে। কে তোমাদের ভিতরে আছে ওই মুহাম্মদকে হত্যা করবে বলো? কে আছে? উমর ফারুক বলে আমি এই দায়িত্ব নেব, কি উপহার তুমি দেবে বলো? আবু জেহেল বলছে মুহাম্মাদের মুন্ডুপ আর যে ব্যক্তি করতে পারবে, মুহাম্মাদকে যে ব্যক্তি হত্যা করতে পারবে, 10,000 স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কার দেওয়া হবে। 10,000 স্বর্ণ মুদ্রা! এইরকম দুঃসাহসী মানুষ মক্কার জমিনে খুঁজে পাওয়া গেল না। হারে ওই আবদুল্লাহর বেটা মুহাম্মাদের পিছনে অনেক ভক্ত অনুগামীরা রয়েছে, এই গুরু দায়িত্ব কি করে আমি নেব তাই বলো। উমর ছিল খুব শক্তিশালী পালোয়ান মানুষ, 26 বছরের যুবক মানুষ। এই উমর আবু জেহেলকে বলল, আবু জেহেল ওই মুহাম্মদকে হত্যা করার দায়িত্ব আমি উমর নিলাম, যাও চলে যাও। তলোয়ার ঘোরাতে ঘোরাতেই উমর রাস্তা দিয়ে যাচ্ছে, আমার নবীকে কতল করবে। হায় হায় হায়, দেখেন আমার খাজার দাম কেন এত বেড়েছে, একটু ধৈর্য ধরে শোনাবো ইনশাল্লাহ আপনাদের। হযরতে উমর ফারুক তলোয়ার ঘোরাতে ঘোরাতে রাস্তা দিয়ে চলে যায়। উমরের এক পুরাতনকালের বন্ধু, তার নাম ছিল নাঈম। নাঈম বলছে, ভাই উমর, তুমি খোলা নাঙ্গা তলোয়ার নিয়ে কোথায় চলেছো ভাই? উমর বলে, নাঈম গো, তুমি কি দেশের খবর জানো না? ওই আবদুল্লাহর বেটা মুহাম্মদ নিজেকে নবী বলে দাবি করছি, আর আমার বাপদাদার 14 পুরুষের ধর্মকে, ঠাকুর পুজো, পুতুল পুজো, পাথর পুজোকে নাজায়েজ হারাম শিরক বলছি, এই জন্য আমি তাকে হত্যা করতে চলেছি। নঈম বলছে, ভাই উমর, তুমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ? শুনে একটা কথা, তোমার ইচ্ছার সাথে আল্লাহর ইচ্ছার যদি মিল না হয় তুমি কোনোদিন মুহাম্মদকে হত্যা করতে পারবে না। একবার জোরে বলে, হায় হায় হায়। উমর খুব চালাক মানুষ, উমর বলছে, নঈম তোমার কথা শুনে বুঝতে পাচ্ছি, তোমার কথার দ্বারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তুমি মনে হয় গোপনে মুহাম্মদের কলেমা পড়েছ, তা নাহলে এমন কথা তুমি বলবে কেন? এই নঈম সত্যি করে বলো, তুমি কি মুহাম্মদের কলেমা পড়েছো? যদি পড়ে থাকো তোমাকে আগে হত্যা করব, তারপরে মুহাম্মদকে হত্যা করব। হায় আল্লাহ! নঈম বলছে, উমর, আমাকে হত্যা করে কি করবে, আগে নিজের ঘরের খবরটা নাও। বলে, ঘরের খবর মানে? বলে, তোমার মায়ের পেটের বোন আর তোমার ভুনা মানে ভগ্নিপতি দুজনাই নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি বললে নই? আমার বোন ফাতেমা, তার নাম ছিল ফাতেমা, নবীর বেটি ফাতেমা নয় বাবা, উমরের বোনের নামও ছিল ফাতেমা। বললে, আমার বোন আর আমার বোনাই ভগ্নিপতি এরা মুসলমান হয়েছে, কনফার্ম বলছো? বলছে, অবশ্যই, খোঁজ নিয়ে দেখো। উমর চলে গেল খোলা তরবারি নিয়ে,
নিজের বোনকে হত্যা করার জন্য চলে যাচ্ছে, উলঙ্গতর বাড়ি নিয়ে যাচ্ছে বোনের বাড়ির থেকে। এমন সময় উমর ফারুকের বোন আর তার ভগ্নিপতি স্বামী স্ত্রী মিলে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লেগেছে, কোরআন তেলাওয়াত করছে। উমর আসছে দেখতে পেয়ে উমরের বোন তার স্বামীকে বলছে, স্বামী গো ওই দেখো আমার ভাই উমর রেগে মেগে আসছে, না জানি কি ঘটনা ঘটিয়ে ফেলবে, তুমি তাড়াতাড়ি দরজায় খিল এঁটে দাও। দরজায় খিল এঁটে দেওয়া হলো, উমর দৌড়ে এলো, দৌড়ে এসে দরজার উপর লাঠির উপর লাঠি মারতে লাগলো, মারতে মারতে বলছে বোন তাড়াতাড়ি দরজা খোলো, গুন 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 করে কি তোমরা পড়ছো বলো, কি জিনিস পড়ে তোমরা, মুহাম্মাদের প্রেমে মজেছো, দিন রাত নবী 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 করছো, খবর উমরের বোন বলছে না দরজা খোলা হবে না, বোনাই কিন্তু তার স্ত্রীকে বলছে না গো না তাড়াতাড়ি দরজাটা খুলে দি, তাহলে উমর এমন শক্তিশালী মানুষ আমার দরজাটা পায়ে করে লাঠি মেরে ভেঙে দেবে। দরজা খুলে দেওয়া হলো, ওই উমর এসে তার বোনাইকে বেধরক পিটুনি দিল, বেধরক মারধর করলো, মেরে তাকে ধরাশায়ী করে দিল, জমিনে ফেলে দিল, নিজের বোনকে চর মারলো আরো মারতে ধরতে যাই, বোনের বুকের মধ্যে আল্লাহর কোরআন, কোরআন শরীফ যতটুকু কপি হয়েছিল বাবা সেইটুকু কোরআন শরীফ উমরের বোন বুকের মধ্যে চেপে ধরেছে। উমর ছিনিয়ে নিতে যাচ্ছে আল্লাহর কোরআনের কিতাবের কপিগুলো, কি পড়ছে দেখি, ইমান কাকে বলে শোন। উমরের বোন বলেছিল, ভাই উমর তুমি আমার মায়ের পেটের ভাই হতে পারো, কিন্তু তুমি হচ্ছ কাফের, তুমি হচ্ছ বেঈমান মুশরিক, তোমার মতো নাপাক মানুষের হাতে আমি আল্লাহর কোরআন কোনো সময় দিতে পারবো না। আল্লাহ জোরে জোরে বলেন, দেব না। যদি তুমি দেখতে চাও কোরআনের ভিতর কি আছে, তাহলে যাও গোসল করে এসো। উমরের মনে কি হলো, আজকে দেখবো কি জিনিস পড়ে আমার বোন বোনাই এত মুহাম্মাদের প্রেমে দিওয়ানা, আজকে দেখেই ছাড়ব, গোসল করতে চলে গেল। গোসল করে এসে বোনকে বলছে, বোন দাও কি পড়ছিল দেখি, কোরআনের কিতাবটা উমর নিয়ে চোখ বুলাচ্ছে, এই হাওড়ার মুসলমান একটু আমার দিকে তাকান, কোরআন উমর দেখছি, পড়ছে তো পড়ছি, পড়ছে তো পড়ছি, কোরআনের পৃষ্ঠা থেকে চোখ আর তোলে না উমর, দুই চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে উমরের দাড়িগুলো সব ভিজে ভিজে যাচ্ছে। উমরের বোনাই তার শালক তার সালাম উমরকে বলছে, ভাই উমর কি ব্যাপার, তুমি কিছু মন্তব্য করছো না কেন, তুমি চুপচাপ হয়ে গেলে ভাই, তুমি খামোশ হয়ে গেলে কেন বলো, তোমার তুই চোখ দুই চোখ ভরা পানি কেন বলো। উমর জবাব দিয়েছিল, এই আমার ভগ্নিপতি, আমি আবু জেহেলের মুখে শুনেছিলাম যে আল্লাহ তাআলা কোরআন নামক কোনো বস্তু নবী মুহাম্মাদের উপর নাজিল করে না, নবী মুহাম্মাদ নিজেই কোরআনটাকে বানাই আর আল্লাহর নাম দিয়ে চালাই, কিন্তু আজকে আমি কোরআনের ভাষা দেখে বুঝতে পারছি, কোরআনের লালিত কোরআনের প্রাঞ্জল ভাষা, কোরআনের বর্ণনা পদ্ধতি দেখে আমি বুঝতে পারছি এই কোরআনটা লাইসা হাজা কোনো মানুষের রচনা করা কিতাব হতে পারে না, নিশ্চয়ই এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম, তোমরা আমাকে জলদি করে নিয়ে চলো সেই নবীর কাছে, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একবার জোরে জোরে বলো,